জামিনের আবেদন খারিজ আবু তাহেরের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসা মামলায় আবু তাহেরের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আপনাদের আরো একবার জানিয়ে রাখবো আবু তাহেরের আগাম জামিনের আবেদন খারিজ করলো কলকাতা হাইকোর্ট একই মামলায় জামিন পেয়েছেন শেখ সুফিয়ান জামিনের আবেদন খারিজ করলো কলকাতা হাইকোর্ট আবু তাহেরের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি এবং সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসা মামলা সেই হিংসা মামলাতেই আগাম জামিনের আবেদন করেছিলেন আবু তাহের সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আজই সেই মামলার শুনানি ছিল এবং সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এর আগে ওই একই মামলায় জামিন পেয়েছেন শেখ সুফিয়ান ভোট পরবর্তী হিংসা মামলায় জামিনের আবেদন খারিজ জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন আবু তাহের এবং সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এর আগে ওই মামলাতেই জামিন পেয়েছেন শেখ সুফিয়ান জামিনের আবেদন খারিজ আবু তাহের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন আবু তাহের এবং সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসা মামলায় জামিনের আবেদন খারিজ আবু তাহের এর আগে ওই একই মামলায় জামিন পেয়েছেন শেখ সুফিয়ান তবে আবু তাহেরের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট